আজ বৃহস্পতিবার 28শে চৈত্র 2024 সালের 11ই এপ্রিল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই সকল ইসলাম দরদি ভাই বোনেদের জানাই ঈদ আল ফিতরের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। এর সাথে সাথে শুরু হয়ে গিয়েছে চৈত্র নবরাত্রি। চৈত্র নবরাত্রিতে হিন্দু ভাই বোনেদের জানাই হার্দিক শুভেচ্ছা। আর কোনো কিছু না পারলেও আপনারা অবশ্যই দেবী দুর্গার একাক্ষরী বীজ মন্ত্র ওম দুং দুর্গায় নমঃ এটি 108 বার জপ করবেন, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, যদিও চলছে আজ 10 তারিখ, তৎসত্ত্বেও কিন্তু বলবো শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছে। শনির নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি 6 মাসের জন্য শনি থাকবে বৃহস্পতির নক্ষত্রে। আপনাদের জীবনে কি প্রভাব পড়বে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম, দাম্পত্য, কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। অতীতে যদি কোনো স্থানে অর্থ বিনিয়োগ করে থাকেন, তার ফলস্বরূপ আজ কিছু কিন্তু আপনার কিছু না কোনোভাবে আপনারা উপকৃত অবশ্যই হবেন। কর্মক্ষেত্রে, কাজের জায়গায় কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি হতে আপনাকে বিচক্ষণ হতে হবে, সাহসী হতে হবে। আজ চেষ্টা করুন যতটা সম্ভব ভ্রমণ করে কাটানো যায়। প্রয়োজনে কোনো হিস্টোরিক্যাল মনুমেন্ট বা ছোটোখাটো কোনো পিকনিকের আয়োজন করতে পারেন পরিবারের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে, অন্যান্য সদস্যদের নিয়ে। তাহলে একঘেয়েমি জীবন থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা পাবেন, মানসিকভাবেও প্রফুল্লতা অর্জন করবেন। আজ রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে। প্রেমিক, প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। একে অপরের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করতে না পাওয়ার কারণে মেজাজ কিন্তু বিগড়ে যেতে পারে। মাথাকে ঠান্ডা রাখুন, পরিবার পরিজনেদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন, সেখানেই আপনারা মানসিক প্রশান্তি কিন্তু পেতে চলেছেন।